গদবাদায় চাকরি করতে অনেকেরই ভালো লাগে না। আপনি জানলে খুশি হবেন, পৃথিবীতে এমনও অনেক কাজ আছে যা একদমই গদবাদা চাকরির বাইরে, এমনকি সে কাজের বিনিময়ে আপনি পাবেন আকর্ষণীয় বেতন। আমরা অনেকে হয়তো এই পেশার অস্তিত্ব সম্পর্কে জানি না। পৃথিবীর বিভিন্ন প্রান্তে বহু মানুষ আছেন যারা তাদের জীবিকা নির্বাহ করছেন এই সব স্বাধীন কাজের মাধ্যমে। চলুন তাহলে জেনে নেওয়া যাক ওই সব বিরল চাকরি সম্পর্কে। প্রফেশনাল স্নাগেল, এই যান্ত্রিক পৃথিবীতে বহু মানুষ আছেন যাদের সঙ্গী একাকিত্ব। আর আপনি যদি খুব কাছ থেকে মানুষের সান্নিধ্য পেতে ভালোবাসেন, কিংবা একটু ছোঁয়া বা আলিঙ্গন যদি আপনারও ভালো লাগার বিষয় হয়ে থাকে, তবে আপনি বেছে নিতে পারেন প্রফেশনাল স্নাগেলের পেশা। এই পেশার কাজ হচ্ছে সঙ্গীহীন মানুষকে সঙ্গ দেওয়া। এর জন্য নামি দামি কোম্পানিরা আপনাকে ভালো বেতনও দেবে। তবে মনে রাখবেন, আলিঙ্গিনী হচ্ছে এই পেশার সর্বোচ্চ চাওয়া, এর চেয়ে বেশি কিছু নয়। বেড পরীক্ষক, এটি আরেকটি মজার চাকরি। এই পেশার কাজ হচ্ছে শুধু ঘুমানো। বিভিন্ন হোটেল কর্তৃপক্ষ সেই হোটেলের বিছানা পরীক্ষা করার জন্য নিয়োগ দিয়ে থাকেন বেশ কিছু বেড পরীক্ষককে। সেই বেড পরীক্ষকদের কাজ হচ্ছে বেশ কিছু বিছানায় ঘুমিয়ে ওই হোটেল কর্তৃপক্ষকে জানিয়ে দেওয়া যে তাদের সেই বিছানাগুলো ভোক্তাদের ঘুমানোর উপযোগী কি না। আর্মফিট স্নিপার, বিখ্যাত ডিওডোরেন্ট কোম্পানিগুলোতে আর্মফিট স্নিপারদের ব্যাপক চাহিদা। এই আর্মফিট স্নিপারদের কাজ হচ্ছে নতুন ডিওডোরেন্ট উৎপাদন করার পর তা বাজারজাত করার পূর্বে গন্ধ শুকে দেখা। শুধু তাই নয়, ওই ডিওডোরেন্ট বগলে লাগানোর পর প্রাকৃতিকভাবে গন্ধ শুকে তারপর গন্ধটির ভালো মন্দ সম্পর্কে ডিওডোরেন্ট কোম্পানিকে জানানোই আর্মপিট স্নিপারদের কাজ। পোষা পশু পাখি খাদ্য পরীক্ষক, উন্নত রাষ্ট্রের মানুষদের মধ্যে ব্যাপক হারে পশু পাখির পোষা চলন রয়েছে। তাদের পোষা পশু পাখির জন্য থাকে উন্নত মানের খাবার। সেই খাবারগুলো এত বেশি উন্নত মানের যে তা মানুষেরও খাবারের উপযোগী। শখের বসে এইসব পোষা পশু পাখির খাদ্য পরীক্ষক হিসাবেও কাজ করতে পছন্দ করেন অনেকেই। গল্ফ বল ডুবুরি, ডুবুরির মতো পানির নিচে সাঁতার কাটতে ভালোবাসেন অনেকে। আপনিও যদি তাদের কাতারে একজন হন, তবে হয়ে যেতে পারেন পেশাদার গল্ফার বল ডুবুরি। আপনার কাজ হবে গল্ফ মাঠের পুকুরের তলা থেকে গল্ফ খেলার বল খুঁজে নিয়ে আসা। এই কাজটিতে যথেষ্ট আনন্দ থাকলেও বেশ সাবধানতা অবলম্বন করতে হয়, কেননা অনেক সময় পানির নিচে থাকতে পারে ময়লা আবর্জনা, কাদা মাটি, শ্যাওলা কিংবা সাপ। নুড মডেল, এই পেশাটি হচ্ছে সাহসী এবং আত্মবিশ্বাসীদের জন্য, যারা ঘণ্টাব্যাপী একই ভঙ্গি নিয়ে নগ্ন অবস্থায় বসে থাকতে পারবে কাজটি শুধু তাদের জন্যই। চিত্রশিল্পীদের আঁকা আঁকি চর্চার একটি অংশ হচ্ছে মানব দেহ আঁকা। তার জন্য তাদের প্রয়োজন হয় নারী অথবা পুরুষের নুড মডেল।